হ্যালো ফ্রেন্ডস, পুরোনো মিঠাই এখন অতীত। সিদ্ধার্থ বিয়ে করলে এবার নতুন মিঠাই কে? আসুন দেখে নেওয়া যাক এই নতুন মিঠাইটি কে। দীর্ঘ 2 বছর ধরে বাংলা টেলিভিশনে অন্যতম ধারাবাহিকের এই হচ্ছে মিঠাই। ধারাবাহিকের মুখ্য চরিত্র অর্থাৎ সিদ্ধার্থ এবং মিঠির ভূমিকায় অভিনয় করছে আদিত্য রায় এবং অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। প্রথম থেকে রেকর্ড ব্রেক করা পারফরমেন্স এনে দিয়েছে এই ধারাবাহিক, কিন্তু বর্তমানে টিআরপি রেট বেশি নয়। যদিও বলা যায় বহুল্য জনপ্রিয়তা একটুকু কমেনি। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানিয়েছে যে মিঠাইয়ের মৃত্যুর পর টিআরপি অনেকটাই কমে গিয়েছে। এবার মিঠি এবং মিঠাই দুজনকে নিয়ে এগিয়ে চলছে গল্প। আগে মিঠাইয়ের গল্পের প্রতি মানুষের মধ্যে যেন একটা ভালোবাসা ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলিংও দেখতে পাওয়া গিয়েছিল এই ধারাবাহিককে নিয়ে, যেখানে দেখা যাচ্ছে সিটের পাশে দাঁড়িয়ে রয়েছে মিঠি এবং সামনে দাঁড়িয়ে রয়েছে মিঠাই। যদিও এই ভিডিওটি একেবারেই নকল, কারণ এর আগেও সোহাগ জলের এক প্রোমো ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। যে প্রোমোতে দেখা যাচ্ছে শুভ্রর পাশে তার স্ত্রী হিসেবে দাঁড়িয়ে রয়েছে বিধবা বৌদি, একেবারে বউয়ের সাজে। আর সে দাবি করছে যে শুভ্র স্ত্রী, এমন পরিস্থিতিতে নিজের প্রাপ্য অধিকার ফিরে পেতে চায় জুঁই। এই প্রোমোতেও সেম এডিট করে মিঠাইয়ের ধারাবাহিকের চরিত্রগুলি বসানো হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে একেবারে মজার ছলে এটি বানানো হয়েছে। তাহলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকমের ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। বিনোদন জগতের এরকম আরও লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।